ফুলের কদর এদেশের মানুষের মাঝে সবসময়। সেটা হোক শ্রদ্ধা প্রদর্শনে, ভালোবাসা প্রকাশে কিংবা উৎসব উপলক্ষে। আর ভাসার মাস ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা যেন বেড়ে যায় বহু গুণে। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল ছাড়া যেন চলেই না। এ সময় ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় ভালো লাভবান হন ফুল চাষি ও ব্যবসায়ীরা। ফুল চাষে পিছিয়ে নেই দেশের ঝিনাইদহ জেলার কৃষকরা। আর তাই ঝিনাইদহ সদর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার কৃষকরা এখন পার করছেন শেষ মুহূর্তের ফুল পরিচর্যায়। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে ঝিনাইদহের জারবেরা, গাঁদা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের চাষ হয়েছে 255 হেক্টর জমিতে, যার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে গাঁদা ফুলের চাষ। 14 ফেব্রুয়ারি একটা ভালো দাম পাওয়া যায় এবং 21 ফেব্রুয়ারি আসলে 200-250-300-400 টাকা পর্যন্ত বিক্রি করি। সব মিলাই ফুল চাষটায় আমি ভালো লাভ পাই। এখন বেচতেছি 7-8 টাকা। আবার এই ভালোবাসা বা 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা প্রায় 14-15 টাকা করে বেচতে পারবো, সেই হিসেবে লাভজনক। ঝিনাইদহের ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে প্রতি স্টিক জারবেরা বিক্রি হচ্ছে 7-10 টাকা দরে, প্রতি ঝোপা গাঁদা ফুল বিক্রি হচ্ছে গড়ে 50 টাকা দরে। বিশ্ব ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসে এই ফুলের দাম বেড়ে যাবে কয়েক গুণ। 14 ফেব্রুয়ারি আপনার 15-20 টাকা আপনার স্টিকই দাম হবে। 21 ফেব্রুয়ারি গাঁদার দাম বেড়ে যাবে 150-200 টাকা ঝোপা। তখন ব্যবসায়ী ভালো সুবিধা হবে, চাষিদের সুবিধা হবে, তখন চাষিদের আমরা মাল চাষিদের ক্রয় করে নিয়ে পারবো না। ঝিনাইদহে ফুল চাষে উৎসাহ দিতে জেলার কৃষি বিভাগের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে নানা পরামর্শ। কৃষক যাতে নিয়মিত সার প্রয়োগ করে, নিয়মিত সেচ প্রয়োগ করে ও খুঁটি পুঁতে যাতে তারা ফুল গাছটা ফুল ভেঙে না যায় সেই জন্য বেঁধে দেয়, সেই সব ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। ঝিনাইদহে ফুল চাষের সংশ্লিষ্টরা বলছেন, চাষকৃত এই ফুলের গুণগত মান ভালো হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলায় বাড়ছে এখানকার ফুলের কদর। তাই ভাসার এই মাসে তারা আশা করছেন প্রচুর লাভের। নাহিদ সুলতানা, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।